ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বন্দেহং শ্রীগুরুর শ্রীযুত পদকমলং শ্রীগুরুণা বৈষ্ণবাংশ্চ শ্রীরূপ সংযাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাধয়িতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণপাদনম সহগণ ললিতাবি সখান্বিতাংশ্চ শুক্লাম্বধরং বিষ্ণু শীর্ষবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনং ধ্যায়ৎ সর্ববিঘ্ন প্রশান্তয়ে বাগীদর্শ সুমনস্য সর্বার্থানামুপক্রমে জগন্নাত্তয়া কৃত্তকৃত্যা সুস্থং নমামি গজানম নমস্তে ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত ধর্মায় ব্রহ্ম সনাতনম নারায়ণং নমস্কৃতং নরশ্চৈবং নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদিরায় বৈশায় বৈশিষ্ট্যান পুত্রাং সত্যে পৌত্রম কলমসং পরাশরত্মজং বন্দে সুখতাতং তপনিধি বৈশায় বিষ্ণুরূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্মবিধয়ে বৈশিষ্ট্যায় নমো নমো। নমস্কার শ্রুতি ভগবত গীতা পিপাসু ভক্তবৃন্দের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম। আমি কৃষ্ণদাস পাঠক আপনাদের সামনে সপ্তমবারের শ্রীমদ্ ভাগবত গীতার বিশেষ আলোচনা আলোকপাত করবার জন্য এসেছি। অবশ্যই আপনাদের পূর্ব ছ দফা হরিকথার মাধ্যমে উন্নতির কিছু অংশ আলোকপাত করা গিয়েছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। ইতিমধ্যেই বহুজনের প্রশংসা পৌঁছেছে, কেউ কেউ প্রশ্ন রেখেছেন, আরও আগামী দিনে প্রশ্ন রাখবেন। তার সাথে সাথেই আমি আজকে অল্প অল্প করে প্রত্যেকটি অধ্যায়ের মূল অংশগুলো আপনাদেরকে একটু একটু করে বোঝাবার চেষ্টা করব। কত দূর হবে জানি না, আমি মিনিমাম 45 মিনিট আপনাদেরকে প্রতিদিন সময় চেয়ে নিই ভিক্ষাস্বরূপ। সাধুত্বে ভিক্ষায় আপনারা এটা আমাকে ভিক্ষা দেবেন আশা করি। যাই হোক, কালকে আমরা অর্জুন বিষাদ যোগটি নিয়ে বেশ সুন্দর কথা বলেছিলাম। অর্জুন বিষাদ যোগে বিষাদ কেন বা কিসের কারণে সেটা নিয়ে আমরা সেখানে আলোচনা করেছিলাম। তাই সেখানে আলোচনাটা এরকম হয়েছিল, কৃষ্ণের কাছে বলতে শুরু করেছিলেন অর্জুন সর্বপ্রথম, হে কৃষ্ণ আমাকে সেই আত্মীয়গণের সামনে নিয়ে চলুন, আমি দেখতে চাই যুদ্ধে কারা আমার সামনে এসেছে। পরবর্তী সময় তিনি বলেছেন আত্মীয়জনকে বধ করে আমি জয়লাভ করিতে চাই না। এবং তারপরে তিনি বলেছেন স্বজনের গণকে দর্শন করে আমার সর্বঙ্গ কাঁপতে শুরু করেছে, এবং শেষে বলেছেন তার গাণ্ডীবটা খসে পড়ে গেছে। পরে তিনি বলেছেন মুখ শুষ্ক হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে তার মহাপাপের পথে সে অগ্রসর করছেন। হে মধুসূদন, আমি করজোড়ে আপনার কাছে প্রার্থনা করছি, আমাকে এই পাপ কার্য হইতে আপনি নিয়োজিত করবেন না। একেবারে সাদামাঠা ভগবানের কাছে দরখাস্ত দিলেন, এবং ভগবান সেই দরখাস্ত পেয়ে বড় মোহিত হলেন। এবং ভগবান দরখাস্ত পেয়ে মোহিত হয়ে বলছেন, বাহ সুন্দর কথা। যদিও এখানে ভগবান কোনো উত্তর দেননি। পরবর্তী অধ্যায় দ্বিতীয় অধ্যায় যার নাম সাংখ্যযোগ। সাংখ্যযোগ দুটি আছে, একটা শ্রীমদ্ ভাগবতের সাংখ্যযোগ আছে, কিছু সাধু সন্তরা সেই সাংখ্যের সাথে এই সাংখ্যকে গুলিয়ে ফেলে। আমি তাদেরকে বলবো এই সাংখ্যযোগ আর সে সাংখ্যযোগ এক নয়। প্রথমত এই সাংখ্যযোগ হলো সাংখ্য
যোগ শব্দের পূর্ণ অর্থ হলো আমাদের বিয়োগীয় সংসারে যোগের কী পদ্ধতি আছে, আমাদেরকে এই দেহরূপী রথ তৈরি করার জন্য কোন কোন আশঙ্কা আছে, কোন কোন পজিটিভ এবং নেগেটিভ দিক আছে সেটা সম্বন্ধে আলোচনা। এখানে শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি বীরশ্রেষ্ঠ এবং তোমার এই রূপ কাতরতা শোভা পায় না। দেখেছেন তো ব্যাপারটা কীরকম, মনের সমস্ত দুর্বলতা ত্যাগ করিয়া তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। ক্ষত্রিয়ের যুদ্ধ করাটাই শ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্ম ত্যাগ করিও না। অর্থাৎ এখানে পরিষ্কার বলেছেন, যিনি ভগবানকে লাভ করতে চান, যিনি ধর্মকে লাভ করতে চান, যিনি ভাবকে লাভ করতে চান, যিনি অনুরাগকে লাভ করতে চান, যিনি সহনশীলতাকে লাভ করতে চান, যিনি এবং সকলের মধ্যে সমকূলতা লাভ করতে চান, তাকে কিন্তু ক্ষত্রিয় স্টেজটাকে পালতে হবে। আপনাকে আমি পরিষ্কার বলে দেই, এই গীতার শুরুয়াতটা কিন্তু ক্ষত্রিয় স্টেজ থেকে শুরু হয়েছে। আপনারা কেউ জানেন কি না আমি জানি না, গীতার শুরুয়াত কিন্তু কোনো শূদ্র শ্রেণী থেকে হয়নি, কোনো ব্রাহ্মণ শ্রেণী থেকে হয়নি, কোনো বৈশ্য শ্রেণী থেকে হয়নি, শুরুয়াতটা কিন্তু হয়েছে একেবারে শূদ্র ক্ষত্রিয় শ্রেণী থেকে। সেই ক্ষত্রিয় শ্রেণীরা কীরকম করে, ক্ষত্রিয়টা এখানে কেন, ক্ষত্রিয় হলো পরি অবস্থায় যুদ্ধ করা, এই যুদ্ধটা ক্ষত্রিয়ের ধর্ম। তাই ভগবান বলছেন, তুমি তোমার ধর্ম ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, এটা তুমি বন্ধ করো না, এইটা তুমি ত্যাগ করো না, এটা তোমার পক্ষে ভালো হবে না। শ্রীকৃষ্ণের নিকট এ কথা শ্রবণ করে অর্জুন বলিলেন, হে মাধব, যুদ্ধে উভয় পক্ষেরই যোদ্ধারা নিহত হবে, বিশেষত আমার পূজনীয় পিতামহ ভীষ্ম অর্থাৎ আমার ইচ্ছা, দ্বিতীয় আমার অস্ত্র শিক্ষক আমার দ্রোণাচার্য অর্থাৎ আমার দুই রকম আচার বৃত্তি, তৃতীয় অবস্থায় তিনি বলছেন আমি এদেরকে অস্ত্র আঘাত দিয়ে কী করে আমি যুদ্ধ করব, এবং এই গুরুজনদিগকে বধ না করিয়া আমি ভিক্ষাণ্যে জীবনযাপন করতে শ্রেষ্ঠ বলে মনে করছি। অর্থাৎ এখানে কিন্তু একেবারেই একটা সাধারণ ব্যক্তি হলেও হয়তো এই কথাটাই বলতো, সে প্রথমেই বলতো আমার এই যে দোমনা চিন্তা, আমি এই দোমনা চিন্তাকে আমি কখনোই শেষ করতে পারবো না, আমার মন একসময় ঘর করছে একসময় পরের কাছে যাচ্ছে, আমার মন চঞ্চল, এই চঞ্চলতাকে আমি কন্ট্রোল করতে পারবো না, অর্থাৎ দ্রোণাচার্যকে আমি বধ করতে পারবো না, দ্বিতীয় একটা দিক আমি ভীষ্মকেও মারতে পারবো না, পিতামহ ভীষ্ম অর্থাৎ আমার দেহের মূল যে অংশ যে ভিত্তি সেটা হলো আমার ইচ্ছা, আমি ইচ্ছাকে মারতে পারবো না, আই এম সরি টু সে আমার দ্বারা যুদ্ধ করা সম্ভব নয়। তাই আমি তোমার কাছে অনুরোধ রাখছি, হে দয়াময়, তুমি কৃপা করে আমাকে যুদ্ধ হইতে বিরত রাখো, এর থেকে বরঞ্চ আমি ভিক্ষাণ্যে জীবনযাপন করব। এবার দেখুন, ভিক্ষাণ্যে জীবনযাপন বলতে কি অর্জুনের এতটাই পরিস্থিতি খারাপ ছিল যে সে ভিক্ষা করে খাবে না, এই ভিক্ষাণ্যটা কি, অর্থাৎ আমি আমার এই দেহ যা আমাকে ভিক্ষা দেবে, এই দেহ আমাকে যেরকম সংসার বন্ধন মায়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আবার জন্ম আবার মৃত্যু এতেই আমি জীবনযাপন করব, এটাই হলে ভিক্ষাণ্য। তাৎপর্যস্বরূপ আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি, অপরাধ নেবেন না, চেষ্টা করবেন বোঝবার জন্য। এর পরবর্তী স্টেজে ভগবান শ্রীকৃষ্ণ কাছে তিনি বলছেন, এরপরে কুলক্ষয়ে বর্ণসংকর উৎপত্তি হতে পারে, যেটা আমি আগেই বলেছিলাম গত ছয় নম্বর ভাগবত গীতার আলোচনার মধ্যে, এবং সেখানে পিতৃয়াদি শ্রাদ্ধ লোপ পাওয়ার সম্ভাবনা, এবং এর পরিণতিতে পরে মৃত্যু হলে পরে যে অবস্থা আসবে সেটা মোটেই ভালো হবে না। কৃষ্ণের হাস্য বদনে অর্জুনের এই কথাগুলো শ্রবণ হলো। কৃষ্ণ হাসতে হাসতে বললেন, হে অর্জুন, তুমি যাহা বলেছ তাহা মিথ্যা নয়, যুদ্ধে উভয় পক্ষেরই মৃত্যু হতে পারে, তাহাতে কোনো ভুল নাই, কিন্তু মৃত্যু কাহাকে, মৃত্যু কাহাকে, এবার একটা বড় প্রশ্ন বললেন, মৃত্যু কাহাকে বলেন, অর্থাৎ মৃত্যু কাকে বলে। এইবার দেখুন, আমরা বেশিরভাগ মনে করি মৃত্যু একজন একজনকে মেরে ফেলেছে, একটা জিনিস একটা জিনিসকে মেরে ফেলেছে, একজন একজন ব্যক্তিকে মেরে ফেলেছে, একটা পশুকে একটা মানুষ মেরে ফেলেছে, এরকম আমরা ভাবি, কিন্তু কি প্রকৃতপক্ষে এটা কি সত্য,
ভগবান এখানে ভেঙে বলছেন, যার নাম সাংখ্যযোগ, আমি আপনাদেরকে পূর্বেই বলেছিলাম। সাংখ্যটা দূর করছেন, অর্থাৎ আশঙ্কাটা দূর করছেন, যেই আশঙ্কায় বিপদ জীবনে আরও আসে এবং বারবার বিপদগামী হতে হয়, সেই আশঙ্কা দূর করে ভগবান বলছেন, মানবের বাল্যকাল, মানবের কৈশোর, মানবের যৌবন এবং মানবের মৃত্যু এক একটি পর্যায় মাত্র। এখানে একেবারে পরিষ্কার করে ভগবান সব সমস্যার সমাধান স্বরূপ একটা মেডিসিন দিয়ে দিলেন কথার মাধ্যমে। সেটা হলো, যেমন কিনা বাল্যকাল সময় মতন আসবে, কৈশোর সময় মতন আসবে, যৌবন সময় মতন আসবে এবং বৃদ্ধকালটাও সময় মতন আসবে, মৃত্যুটাও কিন্তু সময় মতন আসবে। মৃত্যু উৎস ধ্রুব, মৃত্যু কখনোই কেউ এড়িয়ে যেতে পারে না। তবে কি সত্যই তোমার মৃত্যু হবে অর্জুন? তুমি মরবে কি, বা তোমার আত্মীয়রা কেউ কি মরবেন? অর্জুন এখানে একটু কনফিউজড হয়ে যাওয়ার মতন, কারণ এটা একটা বিরাট সমস্যাজনিত কথা বল মনে মনে ভাবছেন অর্জুন। ভগবান অন্তর্যামী স্বরূপে বলছেন, শোনো অর্জুন, আত্মার কোনো মৃত্যু নেই, বাসাংশি যে নানি, অর্থাৎ এখানে পরিষ্কার বলেছেন আত্মার মৃত্যু হয় না, একেবারেই পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছেন। এখানে তোমার পাপের কোনো সম্ভাবনা নেই, আর তোমার যে আর মৃত্যু, যে সমস্ত আত্মীয় স্বজনের মৃত্যু ভয়ে তুমি জর্জরিত হয়েছ, অর্থাৎ তোমার ভিতরে থাকা যে সমস্ত ইচ্ছা, কাম, ক্রোধ, লোভ, মোহ, এরা অনেকে বলে, দেখবেন আপনি জানবেন, অনেকে বলে আমার আত্মা বড্ড কষ্ট পাবে আপনি যদি আমার বাড়িতে এক গ্লাস দুধ না খান, বা আপনি যদি আমার বাড়িতে একটু মূলো না খান, বা অনেকে বলেন আত্মহত্যা হয়েছে, ব্যক্তি না আত্মহত্যা করেছেন। একেবারেই আত্মা এরকম মূর্খ জিনিস নয়, আত্মা এরকম গাজর মূলও না যে মুহূর্তে মুহূর্তে কষ্ট পাবে, ভেঙে যাবে, হারিয়ে যাবে, ব্যাপারটা বুঝতেই নিশ্চয়ই পারলেন। আত্মা হলো অবিনশ্বর, আত্মার কোনো বিনাশ নেই, অব্যয় পদার্থ হইতে আত্মা স্বয়ং পরমাত্মা থেকে উৎপন্ন হয়েছেন, তাই আত্মার কোনো রকমে বিনাশ করা সম্ভব নয়। যেমন আত্মার কোনো ক্ষয় নাই, আত্মার কোনো ব্যয় নাই, আত্মার অবিনাশী এই হেতু কারণে আত্মার জন্য কোনো কার্যকলাপ হতে পারে না। যদি কোনো কার্যকলাপ হতে পারে সেটা হলো আত্মা পরমাত্মাকে স্মরণ করা, আত্মা পরমাত্মার অনুসন্ধান করবে এবং ধীরে ধীরে পরমাত্মার উপযোগী হয়ে উঠবে, অর্থাৎ তার সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো সবই পরমাত্মামুখী হয়ে সবার জন্য সমকাতর হয়ে উঠবে এবং সবাইকে ভক্তি পথে নিয়ে যাবে। এটাই হলো আত্মার কল্যাণীয় আচরণ। এক্ষেত্রে তিনি বলেছেন, ভগবান বলেছেন, জ্ঞানীজন কখনো এই বিষয় নিয়ে শোক করেন না। মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করেন, আত্মাও ঠিক সেই রকমই জীর্ণ শরীর তথা জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। কর্মই ধর্ম, কর্মই সকলকে করতে হবে, কর্মই ধর্ম, কর্মই সকলকে করতে হবে। ব্রহ্মজ্ঞানীরাও কর্ম করেন ও তাদের কর্ম নিষ্কাম, তুমিও নিষ্কাম কর্মে যুদ্ধ করিয়া ক্ষত্রিয়ের ধর্ম পালন করো। একেবারে দ্বিতীয় অধ্যায়টাকে সমাপ্ত করলেন প্রভু সুন্দর ছোট্ট খাট্ট কথার মাধ্যম থেকে। আপনি এটা ছোট্ট মনে করলে ছোট্ট, কিন্তু এটা একটু বিশেষভাবে আলোচনা করলে মোটেই ছোট নয়। তাহলে এখানে তিনি বলেছেন জ্ঞানীগণ, তাহলে কারা জ্ঞানী? তবে কি অর্জুন জ্ঞানী নয়? অর্জুন কি অজ্ঞানী? কারা জ্ঞানী? যারা আত্মার, অর্থাৎ কারো মৃত্যুতে শোক প্রকাশ করে না। কারা সেই রূপ জ্ঞানী? যাদের কোনো শোক হয় না, যারা কোনো রকম শোকে নষ্ট হয় না, সদাই আনন্দে আপ্লুত হয়, সেই ব্যক্তি কারা? সেই জ্ঞানী হল পূর্ণাত্মা। পূর্ণাত্মারা সর্বদাই আনন্দিত থাকে ভগবানের সেবায়, তারা কখনোই কোনো কিছুতে নিজেকে নষ্ট করে না। একটি সুন্দর কথা আপনাদেরকে বলি, একটি মানুষের ইচ্ছা তো সহজে ব্যাপারটা শেষ হয় না, ইচ্ছা আত্মা সর্বদাই পুনরূপই চলতে থাকে। এখানে ভগবান পরিষ্কার বলেছেন, জ্ঞানীরা কর্ম করেন এবং তারা মনে করেন কর্মই একমাত্র ধর্ম,
এইবার আপনারা একটা জায়গায় বুঝতে পারছেন, কর্ম আর ধর্ম দুটোর মধ্যে একটা সমন্বয় দেখা দিল। কর্ম কি জিনিস, ধর্ম কি জিনিস? যদি কর্মই ধর্ম হয় তাহলে ধর্ম করার প্রয়োজন পড়ছে না, ধর্মই যদি কর্মের পরিধি হয় তাহলে কর্ম করাটারও দরকার পড়ছে না। কিন্তু একদিকে কথা হলো, কর্ম মানে হলো ভগবান পরমাত্মার উদ্দেশ্যে জগৎকে শ্রেষ্ঠ দৃষ্টিতে দেখা এবং জগতে প্রত্যেকটি বস্তুতে ঈশ্বর অনুভূতি করে নিজেকে ভগবত, বেদ, শাস্ত্র, মাতা, পিতা, গুরু এবং সন্তদের সাথে সমান দৃষ্টিতে ভগবত প্রীতি করার নাম কর্ম। সেই কর্ম নিষ্কাম যেন হয়। এই কর্মটি যদি কোনো রকম কারণে কামজনিত হয়, যেমন ধ্রুব কর্ম করেছিলেন, কর্ম মানে প্রার্থনা, কর্ম মানে পূজা, কর্ম মানে অধ্যয়ন, কর্ম মানে অর্চন, কর্ম মানে বন্ধন, সেই কর্ম কিন্তু ধ্রুব করেছিলেন, কিন্তু তিনি সেটা করেছিলেন কামযুক্ত কর্ম। তিনি চেয়েছিলেন পিতার সিংহাসনে বসবেন, মায়ের মর্যাদা ফিরিয়ে আনবেন এবং তিনি রাজা হবেন। এটি হলো কর্ম, কাম সকাম কর্ম, যাকে এক কথায় বলা যায় অকর্ম। গীতায় একটা স্টেজে গিয়ে বলা হয়েছে, অকর্ম করতে গিয়েও কখনো কখনো কর্ম হয়ে যায়, আবার কখনো কখনো কর্ম করতে গিয়ে অকর্ম হয়ে যায়। প্রথমত অকর্ম কিন্তু একটা কর্মের সংজ্ঞার মধ্যেই পড়ে। প্রথম অকর্ম করতে গিয়েছিলেন কিন্তু সেই ধ্রুব নামে বালকটি, কিন্তু মা শিখিয়েছিলেন কর্ম করো, তুমি ভগবানকে পাও, কিন্তু ছেলের সংকল্পটা ছিল অকর্ম, তাই তার অকর্মে কর্মফল বা কর্মে অকর্মফল লাভ হয়েছিল। পরবর্তীকালে সে আবার পুনরায় কর্ম করলে তিনি বৈকুণ্ঠলোকে যায় এবং ধ্রুব হয়ে পুনরায় ধ্রুব লোকে তিনি অমরত্বের থেকেও বেশি কিছু লাভ করে ফেলেন। এখানে পরিষ্কার, জ্ঞানী যিনি হবেন তিনি কর্ম অবশ্যই করবেন, কর্ম কম্পালসারি। জ্ঞানী ব্যক্তির কর্ম কম্পালসারি। জ্ঞানী ব্যক্তি কখনো আহার, নিদ্রা, ভয়, মৈথুন, জন্ম, মৃত্যু এতে ব্যস্ত থাকবে না। জ্ঞানী ব্যক্তি সবসময় নিজের সুখ কখনোই চাইবে না, সে সবসময় চাইবে তার আত্মার কল্যাণ, তার ভিতরে থাকা সেই ঘুমিয়ে থাকা অচেতন আত্মাকে সে জাগাবার চেষ্টা করবে। সে চেষ্টা করবে তার হৃদয় কখন জেগে উঠে বলবে প্রেমানন্দে হরি বল, অর্থাৎ ঈশ্বরের স্মরণ করবে। আমি একটু ঈশ্বরবাদী হয়েই বললাম, আমি আপনাদের ক্ষেত্রে বলবো আপনার বিবেক সচেতন হবে, কখন আপনার আত্মা বিবেককে মেসেজ করবে এটা ভুল এটা ঠিক, এটা করো না এটা করো, দুমনা নয় এক মনা জীবন এক লক্ষ্যে পথের দিকে ধাবিত হবে। এইরূপ কথা বিশেষভাবে এখানে উপযুক্ত, নিষ্কামভাবে যুদ্ধ করার কথা এখানে বলেছেন। এবার দেখুন, যুদ্ধটা আবার নিষ্কাম। আরে ভাই, যুদ্ধ করতে গেলে তো কাম থাকবেই, ভাই আমি জয়ী হব, আমি রাজা হব। কিন্তু ভগবান বলছেন এখানে যুদ্ধে হয়তো তুমি হেরেও যেতে পারো। আপনি পজিটিভ দিকগুলো দেখবেন। পজিটিভ দিক কি, তুমি যুদ্ধে হারলেও স্বর্গে যাবে, তুমি যুদ্ধে মারা গেলেও স্বর্গে যাবে, তুমি যুদ্ধে জিতলেও স্বর্গে যাবে, উভয় ফলাফলই এক, যদি তুমি এতে ফলের আকাঙ্ক্ষা না রাখো। অর্থাৎ কর্ম করে যাও, ফল আকাঙ্ক্ষা করো না। কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই, ফলটা আমি তোমাকে দেব। যিনি যেমন কর্ম করবেন আমি তাকে তেমন ফল প্রদান করব। এইরূপ ফল আকাঙ্ক্ষাই পরমাগতি পরম প্রীতির কারণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে একটি বিরাট সুন্দর তফাৎ তুলে দিয়ে তিনি বলে গেলেন, ক্ষত্রিয়ের ধর্ম পালন করো, ক্ষত্রিয়ের ধর্ম অর্থাৎ তুমি যুঁজে যাও, মৃত্যুর শেষ দিন পর্যন্ত তুমি লড়াই করে যাও তোমার প্রত্যেকটি ইন্দ্রিয়ের সাথে, তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তুমি সবসময় তোমার ইন্দ্রিয়কে সচেতন করার চেষ্টা করো এবং তাকে জাগাবার চেষ্টা করো। সে যদি জেগে যায় তাহলে তোমার আর মৃত্যুকালে ভয় হবে না, কারণ মৃত্যুর সময় যে জীর্ণ যন্ত্রণা অর্থাৎ মলমূত্র অটোমেটিক প্রতিবাহিত হবে, অটোমেটিক তোমার হাত পা অবশ হয়ে যাবে, তোমার চোখ থাকতেও তুমি দেখতে পাবে না, কান থাকতেও তুমি শুনতে পাবে না, নাক থাকতেও তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হবে, মুখ থাকতে তুমি বলতে পারবে না। এইরকম ক্রিটিক্যাল অবস্থায় তুমি কী করে
জয়ী হবে। একটু ভেবে দেখবেন আমার কথাগুলো, হয়তো আপনাদের মনে হবে এই কি একটা কথা বলছে, আমাদেরকে গীতা সম্বন্ধে উপহাস বোঝাচ্ছে। আসলে ব্যাপারটা তা নয়, আমি একটু বাস্তবিক এবং পারমার্থিক উপলব্ধি দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। দ্বিতীয় অধ্যায়টি এইভাবেই শেষ হয়েছে। তৃতীয় অধ্যায় যার নাম কর্মযোগ। কর্মযোগে অর্জুন একটু বিভ্রান্ত হলেন, বিভ্রান্ত হয়েছেন, মানে কর্ম করবো এটা আবার নিষ্কাম কর্ম, ব্যাপারটা কীরকম জানো। তাই তিনি কোনো অবলম্বন করার পথ খুঁজে পাচ্ছেন, তাই তিনি ভগবানের কাছে জিজ্ঞাসা করছেন ব্রহ্মজ্ঞান অন্যটি নিষ্কাম কর্ম, কোনটিকে অবলম্বন করব, ব্রহ্মজ্ঞানকে অবলম্বন করব না নিষ্কাম কর্মকে অবলম্বন করব। এবার যুদ্ধ করতে গেলে কোন অস্ত্রটা আমি ব্যবহার করব, জ্ঞান অস্ত্র ব্যবহার করব না কর্মাস্ত্র। দেখুন, আপনাদেরকে বোঝাবার জন্য আমার আরেকটু সুযোগ হলো, আরেকটু অস্ত্র এসে দাঁড়ালো তৃতীয় অধ্যায়ে। অর্থাৎ যুদ্ধ যে করব, কী নিয়ে যুদ্ধটা করব, আমার যুদ্ধের সাথে, যুদ্ধ করতে গেলে দেখতে পাবেন অনেক রকম পরমাণু, ব্রহ্মা ইত্যাদি, বোম ইত্যাদি, তরোয়াল ইত্যাদি, বন্দুকের গুলি, বেশি বেশি ম্যাচিং গান, বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র ব্যবহার করা হয়। তাহলে আমার হাতে কোন অস্ত্রটা নেব, আমি কোন অস্ত্রটা নিয়ে আমি এই যুদ্ধে জয়ী হব। হে ভগবান, ভগবান কৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি তোমাকে পরিষ্কার করে বলতে পারি, মনুষ্যের কল্যাণের জন্য বেদের ধর্ম প্রচার করিয়া শ্রী স্বয়ং আমি। এই ধর্মের দুইটি পথ উল্লেখ আছে, একটির নাম জ্ঞান, অপরটির নাম নিষ্কাম কর্ম। একটির নাম জ্ঞান, অপরটির নাম নিষ্কাম কর্ম। জনগণের, এই দেখুন, এই যে মনুষ্যের কল্যাণের জন্য, এবার কিন্তু আবার বললাম এটা সমগ্র মানব জাতির জন্য ভগবান বলেছে, এতে কোনো সংশয় আপনারা রাখবেনই না। তাই তিনি বলছেন একটা হলো মনুষ্য কল্যাণের জন্য জ্ঞানের পথ, আর একটা হলো কর্মের পথ। জ্ঞানের পথে চলাটা ব্রহ্মচারী ব্রতচারী ব্যক্তিদের জন্য সম্ভব হলেও কিন্তু সংসারীদের জন্য সম্ভব নয়। গৃহীদের জন্য নিষ্কাম কর্ম করাটাই উচিত, গৃহীদের জন্য। এবার দেখুন, একজন যুদ্ধার্থীকে ভগবান কি সুন্দর গৃহী বলে ফেললেন, গৃহী অর্থাৎ একজন দেহধারী ব্যক্তি যিনি সংসারী, সংসার আছে তাকে গৃহী বলেছেন। গৃহীদের নিষ্কাম করাটাই উচিত, নিষ্কাম কর্মের দ্বারাই মন পবিত্র হয়, মন পবিত্র হলে জ্ঞানের সঙ্গে জ্ঞানও সঙ্গে সঙ্গে বিশুদ্ধ হয়ে যায়। আর যাহার নিষ্কাম কর্মী তাহারা সর্বদাই স্মরণ রাখা উচিত, তিনি যেন কোনো রকম কাজে ব্রত বা ব্রতী হয়েছেন সেটা ভুলে না যান, ব্রত এবং ব্রতী দুটোই যেন তার মনে থাকে। তাহারা তাহাদের নিজের নয়, তাহারা যাহাই করছেন তা ভগবানের কার্য, অর্থাৎ তিনি তার কোনো কাজ করছেন না, এখানে ভগবানের কার্য করছে। এবার দেখুন, আপনি ধীরে ধীরে একটু ভেবে দেখুন ভগবান ইঙ্গিতটা কোন দিকে নিচ্ছে। এটা কি যুদ্ধের কোনো ইঙ্গিত হতে পারে? এটা কি কোনো রকম একটা ভয়ঙ্কর যুদ্ধের সময়ের যে পরিণতি সেটা হতে পারে, সেই ধরনের কোনো পলিটিক্স কি এখানে দেখা যাচ্ছে? আসলে না, এখানে ভগবান পরিষ্কার করে বুঝছেন, নিষ্কাম কর্ম করে তুমি যে কাজটি করবে সে কাজটির উপরে তোমার অধিকার আছে বটে, কিন্তু এই কাজটি তুমি করছো এটা ভেবো না, কারণ এটা ভগবানের কাজ, ভগবান তোমাকে দিয়ে করাচ্ছে। এইভাবে যদি তুমি ভাবতে পারো তাহলে তোমার আর কোনো ভয় নেই, এখানে তোমার জয় এবং পরাজয়, হিংসা বা মৃত্যুর কথা ভুলে যুদ্ধ করা উচিত। অর্থাৎ তুমি মৃত্যু বা হিংসার কথা ভুলে যাও, তোমার সামনে যে আসছে তার সাথে হিংস্র না হয়ে, অর্থাৎ তুমি তোমার কামের সাথে হিংস্র, তা অনেকে না কাম জয় করবেন বলে একটা ভাবনা নিয়ে বসে আছেন। কী করলেন তিনি, একজন ভক্ত পাহাড়ের উপরে উঠে ভজন করছেন, পাহাড়ের উপরে 10,000 বছর ভজন করছেন বা 5,000 বছর, কেউ বা 1,000 বছর, কেউ বা 200 বছর, কেউ বা 150 বছর, কেউ বা 100 বছর, ধরুন আমি 100 ধরে নিলাম কলিযুগ যেহেতু, সেই 100 বছর ভজন করছেন। কোথায়? তিনি একেবারে পর্বতের উপরে উঠে, পর্বতের উপরে উঠে ভজন করছেন, যেখানে মাইনাস
ডিগ্রি তাপমাত্রা, সেখানে তিনি খালি গায়ে সাধনা করছেন। হঠাৎ একজন দর্শনার্থী গিয়েছেন, তিনিও সাধু, একটু নিচু কেলে আসেন, মানে অল্প কিছুদিন নেমেছেন, তিনিও মনে মনে বলছেন আমিও এখানে বসে সাধনা করব। ছমাস ওই সাধু বাবা কারোর সাথে কথা বলেন না, ছমাস পরে সবার সমাধান করে দেন। উনিও মনে মনে বলছেন আমি এখানে বেশ কিছুদিন থাকব এবং আমিও সাধন করব। বেশ কিছুদিন থাকবেন তো দূরের কথা, দুদিন দুরাত্র থাকার পরে ঠান্ডায় নিউমোনিয়া হয়ে ওইখানেই তার প্রাণ যায় যায় অবস্থা হলো। অর্থাৎ এই যে জায়গাটা তৈরি হয়েছে যে তুমি তোমার মন মতন করে সাধনা করতে যেও না, তুমি আমার কথা শুনে সাধনা করো, তুমি নিজযোগী হয়ে যেও না, তুমি ধর্মযোগী হও। ধর্মযোগী কর্মযোগী গুরু আশ্রয়ের মাধ্যমে, অর্থাৎ তুমি আমার কথামৃতকে লাভ করে তোমার মৃত্যু এবং তোমার ভিতরে থাকা এই যে ভয়ঙ্কর ভয় হিংসা এগুলোকে তুমি জয় করে নাও। পরাজয়ের ব্যাপারটাও ছেড়ে দাও, জয়ের ব্যাপারটাও ছেড়ে দাও, সবটাই আমি করব। কারণ যুদ্ধ করাই ক্ষত্রিয়ের শ্রেষ্ঠ ধর্ম। আবার নির্দেশাবলী দিচ্ছেন, তোমার ধর্ম কিন্তু একটাই, সেটা হলো তোমার যুদ্ধ করা। নিজের ধর্মে মৃত্যু শ্রেয়, পরধর্মে মৃত্যু ভয়াবহ। একটু আগেই আমি আপনাদেরকে বলেছিলাম একজন মানুষের সাধ্য, কেউ একাদশীতে জল না খেয়েই সারাদিন রাত একাদশী করতে পারেন, রাত্রে শয়নও করেন না। আবার একজন সারাদিন রাত্রি একাদশীতে জল না খেয়ে থেকেছেন এবং পরের দিন সকালবেলায় ডিহাইড্রেশনের সমস্যায় হার্ট ফেল হয়ে হয়তো তিনি প্যারালাইজড হয়ে শয্যাশায়ীগত হয়েছেন। কেন? তিনি দেখা দেখি ধর্ম করতে গেছেন। কেউ না অনেকগুলো অনেকগুলো সময় বসে উচ্চেশ্বরে কীর্তন করতে পারে, একজন এটা করতেই গিয়ে জোর করে করতে গিয়ে তার গলাটাই ভেঙে গেছে, ভোকাল কর্ডটাই খারাপ হয়ে গেছে, সে আর কথাই বলতে পারছে না। অতএব এই ধরনের ধর্ম অনুষ্ঠান এখানে অনেকেই আমাদেরকে বুঝিয়ে দেয় নিজ ধর্ম সদাই সেও, পরধর্ম ভয়াবহ। এটা আবার এরা বোঝায় ব্রাহ্মণের একটা ধর্ম, ক্ষত্রিয়ের একটা ধর্ম, বৈশ্যের একটা ধর্ম, শূদ্রের একটা ধর্ম। আসলে ব্যাপারটা কিন্তু তাই নয়, মনুষ্যের একটাই ধর্ম, যার যার দেহগত ধর্ম, যার দেহে যতটা সয় তার ততটাই ধর্ম হয়। ধর্ম অত সোজা কথা নয়, ধর্ম ধর্ম মুখে বললে হবে না, আগে ধৈর্যের সহিত ধরে রাখার ক্ষমতা যার মধ্যে যতটা, যে ভাবুক হয়ে ধরে রাখতে পারে তার সেটাই শ্রেষ্ঠ, সে ভাবের ঘরেই চলছে। যে অনুরাগের ঘরে চলছে সে অনুরাগের ঘরেই চলছে, কিন্তু কেউ যদি ভাবের ঘরে থেকে অনুরাগের ঘরে চলার চেষ্টা করে তাহলে দুটোই মিলেমিশে একটা সর্বনাশ হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি মনে করেন কেরোসিন তেল আর সরিষার তেল দুটোকে মিশ্রণ করে রন্ধন করবে তাহলে সে কিন্তু বিপদগামী হবে এবং বিপদে পড়বেন। কিন্তু কেরোসিন তেল এবং সরিষার তেল উভয়কে ব্যবহার করেই রান্না করতে হয়, এটা যদি তার জানা থাকে তাহলে একটা নিচের দিকে থাকবে একটা উপরের দিকে থাকবে। কিন্তু অবুদ্ধিমান ব্যক্তি বা অহংকারী ব্যক্তি এই দুটোকে একসাথে মিলিয়ে ফেলে নিজের বহিবা প্রকাশ করতে গিয়ে নিজেকেই পুড়িয়ে ছাই করে ফেলে। এটি হলো সাধনার বিরাট একটা সমস্যা দেখে তাই ভগবান বলছেন পরধর্ম ভয়াবহ। ধর্ম কি তাহলে নিজ আর পর বলে কিছু বলছেন? তাহলে কি ধর্ম ওইখানে দুরকম হয়ে গেল, একটা পরধর্ম একটা নিজ ধর্ম, আর একটা তো অধর্ম আগেই ছিল, তাহলে কি ধর্ম তিন রকম? প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে দিলাম, উত্তরটা এখন দিলাম না, আগামী সময় উত্তরটা আপনি পাবেন। শ্রীকৃষ্ণ এইরূপ বাক্য শ্রবণ করিয়া অর্জুন বললেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, যে মনুষ্য পাপকার্য করে ইচ্ছা করে না তাকে বলপূর্বক পাপকার্য কে করায়? ইহার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, ষড়রিপুর মধ্য প্রধান রিপু হলো কাম। কাম বাধাপ্রাপ্ত হলে হয় ক্রোধ, ক্রোধের প্রকাশ পায়। এই কামকে জানবে মানবের চিরশত্রু। আচ্ছা দেখুন তো, যুদ্ধটা হচ্ছিল যুদ্ধক্ষেত্রে, এখানে আবার কাম এসে দাঁড়ালো, প্রশ্নটা কি আমার প্রথমের সাথে মিলে যাচ্ছে না? তাহলে মানবীর চিরশত্রু কাম। কাম শুধুমাত্র শারীরিক সেক্সুয়াল অ্যাক্টিভিটি নয়, কাম কিন্তু অনেক রকমের, আমার বাড়ির আশা, আমার গাড়ির আশা, আমার ছেলে মেয়ে নাতিপতির আশা, আমার বিশাল গয়না পরার আশা, এগুলো সবই কামনা। কাম ধর্ম এব চেতায়া, এইরূপ কামই তো আমাদেরকে
চিরতরে জীবনের সর্বনাশের দিকে নিয়ে যায়। তাই এই কাম যখনই আমি পূর্ণ করতে পারবো না, অর্থাৎ আমি এক জায়গায় গেলাম, আমি একটা জায়গায় যেয়ে সেখান থেকে কিছু লাভ করব বলে আশা করে নিয়ে গেছিলাম, কিন্তু সেখানে লাভ না করতে পেয়ে আমি ক্রুদ্ধ হতাম, ক্রোধ আমার প্রকাশ পেল, এইরূপ প্রকাশ পাওয়ার দরুন আমার সর্বনাশ হতে পারে। তাই এখানে ভগবান বলেছেন, এই চিরশত্রুকে তুমি নাশ করার চেষ্টা করো। রজগুণ হইতে কাম জন্ম লইয়া ইন্দ্রিয় মন এবং বুদ্ধিকে আচ্ছাদন করিয়া রাখ। হে অর্জুন, সর্বপ্রথমে তুমি ইন্দ্রিয়কে জয় করো, তাহাদের মধ্যে কাম নামে রিপুকে দমন করো। মানবের জ্ঞানকে এইরূপ কাম বিনাশ করিয়া থাকে। বুদ্ধির দ্বারা মনকে স্থির করিয়া জ্ঞান এবং বিজ্ঞান নাশকারী এই কামকে তুমি বিনাশ করো। দেখুন, একেবারে কর্মযোগে ভগবান এই ধরনের উপদেশ আপনাদেরকে দিয়ে গেছে। ভগবান পরিষ্কার বলে গেছেন, বুদ্ধিযোগে, অর্থাৎ তোমার বুদ্ধিযোগ বাড়াও, তুমি ধীরে ধীরে বুদ্ধির পথে চলতে চলতে তুমি আস্তে আস্তে নিজের ভিতরে এই যোগের প্রকাশ ঘটাও। তুমি তোমার ভিতরে সেই আনন্দের অনুভূতিটা ঘটাও, তুমি তোমার ভিতরে সেই সত্যের প্রকাশটা ঘটিয়ে নাও, তাহলে কিন্তু তোমার আর এই সমস্যাটা থাকবে না। শ্রদ্ধালু ভক্তগণ, আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলছি, দমন করতে বলেছেন কাম রিপুটাকে ভগবান শ্রীকৃষ্ণ, সর্বপ্রথমে ইন্দ্রিয়কে জয় করতে বলেছেন। ইন্দ্রিয় জয় বলতে আমি যদি বলি আপনাদেরকে, ইন্দ্রিয় হলো হাত, পা, চোখ, কান, নাক, মুখ, মলদ্বার, মূত্রদ্বার, প্রত্যেকটি কিন্তু আমরা আমাদের ইন্দ্রিয়কে জয় করছি না, ওরা যে যার মতন স্বেচ্ছাচার করছে। এই স্বেচ্ছাচার থেকে আপনাকে ফিরে আসতে হবে, অর্থাৎ আপনার চোখ চাইলেই খারাপ দিকে নিয়ে যেতে দেবেন না, আপনার কান চাইলেই অন্য কথা, আন কথা, কুকথা এবং নিজ প্রশংসা শোনাবেন না, আপনার মুখকে কখনো কুবাক্য উচ্চারণ করাতে চেষ্টা করবেন না, আপনার নাসিকাকে কোনো রকম দুর্ঘ্রাণে ব্যস্ত রাখবেন না, আপনার হাত যেন কারোর কোনো কাজে বেদনাদায়ক না হয়, আপনার পা যেন কখনো অপবিত্র স্থানে না গমন করে। এইরকম কতগুলো মার্গে চলে আপনার ইন্দ্রিয় জয়ী হওয়া, না হলে আপনি কিন্তু বুদ্ধির দ্বারা মনকে স্থির করতে পারবেন না। তাই ইন্দ্রিয় জয় করার জন্য আপনাকে মাঝে মাঝেই একটুখানি নিজেকে সংযত করতে হবে। আমি পূর্বেই বলেছি, এটা দেহের যুদ্ধের কাহিনী বন্ধু, এখানে কোনো মাঠে মারামারির কাহিনী নেই, এখানে হলো দেহ, বুদ্ধি, মন, এদের মধ্যেই কাটছে ভজন আর সাধন। সাধন পথে চলার জন্য এগুলো অবশ্যই প্রয়োজন। তৃতীয় অধ্যায়টা এভাবেই ভগবান শেষ করেছেন। ভগবান তৃতীয় অধ্যায় শেষ করে চতুর্থ অধ্যায় তথা জ্ঞান যোগ বলেছেন। বহু প্রকার উপদেশ দেওয়া সত্ত্বেও অর্জুন কিন্তু মনের সন্দেহ দূরীভূত হয় না। ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলেন, হে অর্জুন, এই যোগের বিষয়ে পূর্বে আমি সূর্যকে বলিয়াছিলাম, সূর্যই তাহার পুত্র মনুকে বলেছিলেন, মনু তাহার পুত্র ইক্ষাকুকে বলেছিলেন, এইরূপ পরম্পরা অনুপ্রাপ্ত হয়ে যোগ রাজস্বীগণ জানতে পেরেছিলেন, কিন্তু সেই যোগ কালক্রমে নষ্ট হয়ে গিয়েছে। তুমি আমার ভক্ত ও সখা, সেই জন্য আমি তোমার নিকটে আদ্য আমি সেই পুরাতন তোমার যোগের কথা বলিলাম। অর্জুন এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আপনার জন্ম পরে হয়েছে, সূর্যের জন্ম বহু পূর্বে, এই যোগ সম্বন্ধে আপনি যে পূর্বের সূর্যকে বলিয়াছিলেন ইহা কী প্রকারে বুঝিব? দেখেছেন তো, অর্জুন কিন্তু প্রতিটি মুহূর্ত প্রশ্নে ভগবানকে জর্জরিত করেছিলেন, তিনি কিন্তু সহজে মেনে নেননি ভগবানই সর্বে সর্বা। অর্থাৎ গুরু এবং শিষ্য উভয় যদি এই রকম কঠোর না হয় তাহলে সঠিক পথ আসবে না। গুরু শিষ্য একাত্মা হইবে যখন, তখনই মিলিবে ব্রজের নন্দের নন্দন। আমি তো বলবো, গুরু আর শিষ্যের মধ্যে একত্ব হওয়ার জায়গাটা হলো জিজ্ঞাসা এবং উত্তর, প্রশ্ন এবং উত্তর। প্রশ্নই হলো শিষ্য, উত্তরই হলো গুরু। যার কাছে উত্তর নেই সে কিসের কল্পতরু, যার কাছে প্রশ্ন নেই সে কিসের শিষ্য অর্থাৎ ভক্ত।
প্রশ্নে প্রশ্নান্বিত করে ভগবানকে তিনি অবিশ্বাস শুধু করছেন তাই নয়, ভগবানকে বুঝাতে বলছেন। ভগবানও এখানে সহ্যশীল, তাই তিনি গুরু। শিষ্য সহ্য পালনকারী, তাই তিনি শিষ্য। অর্জুন, অর্জুন, হে অর্জুন, তুমি এইরূপ কথা বলেছ তাহা শুনি আমি খুব ভালো হলাম। অর্জুনের এই প্রকার ভ্রান্ত ধারণার কথা শুনে ভগবান বললেন, হে অর্জুন, আমার এবং তোমার বহুবার জন্ম বিগত হয়েছে। দ্যাট ইজ পয়েন্ট নোটেড, প্লিজ আমি এখানটায় বারবার বলবো, এই জায়গাটাকে ধরে রাখবেন। ভগবান কিন্তু বলেছেন, অংশভূত ভগবান বলেছেন, আমি এবং তুমি বহুবার জন্ম নিয়েছি। তুমি তাহার বিস্মরণের হইতে তৎসময় দয়ে আমার স্মরণে আছে, তোমার স্মরণে নেই। আমি জন্ম মৃত্যুহীন ও শাশ্বত, তুমি কেবল জন্ম মৃত্যুর মধ্যে রত। আমি সৃষ্টির আদি, একাই ইহা বহুবার এসেছি, অর্থাৎ আমি এক হইয়াও বহু। পৃথিবীতে যখন ধর্মের পতন নামে তখন অধর্মের প্লাবন্য হয় এবং তখনই আমি ধরাধামে অবতীর্ণ হই। ওই যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অদ্ভুতানাম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম, পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তার স্বভাবত প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে পরিষ্কার বলেছেন, এইরূপ সমস্যা যখনই তৈরি হয় তখনই কিন্তু আমি আসি। যিনি আমার এই দিব্য জন্ম ও পরিত্রাণ দুষ্কৃত অবস্থা সম্বন্ধে জানেন, যিনি আমার এই দিব্য জন্মের কর্মের প্রকৃতি স্বরূপ জানেন, তিনি মুক্তি অধিকারী হন। তুমি আমার আদেশ কোনোরূপ সন্দেহ না করিয়া পালন করো। মাভই মাভই শরণাগত অর্জুন, তুমি আর কিচ্ছু ভেবো না, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে এই পথ থেকে ধীরে ধীরে উদ্ধার করব এবং ক্রমগতি অনুসারে আমি তোমাকে তোমার ফল প্রদান করব। এবার আমি আপনাদেরকে একটু বলবো, জ্বলন্ত অগ্নির ন্যায় যেমন কাষ্ঠরাশি দগ্ধ হয়ে পুড়ে যায়, সেইরূপ সমস্ত প্রকার পাপ ও পুণ্যরাশি জ্ঞানরূপ অগ্নিতে ভস্মাত হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি জ্ঞানী না হলে, আপনি না জানলে আপনার পাপ এবং পুণ্য উভয়ের বিনাশ হবে না। আর যতক্ষণ এই দুটোর বিনাশ না হবে আপনি ততক্ষণ জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পাবেন না। অধিক পুণ্যেও জন্ম হয়, অধিক পাপেও হয়, জন্ম মৃত্যুর থেকে রেহাই পেতে গেলে দরকার জ্ঞান ভক্তির পরিচয়। যিনি জ্ঞান এবং ভক্তির পরিচয় তৈরি করেছেন তিনি আর পুণ্য পাপের পথে জীবনযাপন করেন না। এইরূপ কথা শ্রবণ করে খুব আনন্দিত হলেন না বটে অর্জুন, তবে কিছুটা খানিকটা প্রশস্ত হলেন। যাই হোক, যারা গুরুর উপদেশ এবং শাস্ত্রবাক্য বিশ্বাসে জন্মেছে, যাদের গুরুর উপরে এক মন হয়েছে, যিনি ইন্দ্রিয় দমন করিয়া জ্ঞানে অধিকারী হয়েছেন, অনাবশ্যত নিদ্রা, অতি আহার, অতি ভোজন বা অতিরিক্ত উপহাসে ব্যস্ত হন না, গুরু আজ্ঞার শিরোধার্য পালন করেন, তাহারা অতি তাড়াতাড়ি আমার কাছে আগিয়ে আসেন। গুরুর সঙ্গে গুরুবাক্যে তাদের মন হইতে সমস্ত সন্দেহ পরিত্যাগ করিয়া যুদ্ধের জন্য উল্লেখিত আমিই করি, অর্থাৎ আমিই তাদের পরিচালনা করি। এক্ষেত্রে কোনো সংশয় নেই। আমি চতুর্থ অধ্যায় পর্যন্ত আপনাদেরকে বেশ খানিকটা বোঝাবার চেষ্টা করলাম। যদি কোনো দিন শ্যামসুন্দর আবার কৃপা করে আমি ইউটিউব চ্যানেলে আবার আসবার চেষ্টা করব। ইতিমধ্যে আপনাদের সাবস্ক্রাইব এবং লাইকের সংখ্যা বাড়লে এবং সেটা যদি সবার কাছে পৌঁছায় তবেই আমি আবার পুনরায় গীতা নিয়ে আসব। গীতা নিয়ে যদি আপনাদের শোনার উৎকণ্ঠা থাকে আপনারা অবশ্যই মেসেঞ্জারে লিখে পাঠাবেন, আমি এর পরের অধ্যায়গুলো নিয়ে তবে ডিসকাস করার চেষ্টা করব। যাই হোক, এখানে আরেকটুখানি সময় বলবো, সেটা হলো কর্ম কীরকম হতে পারে, কর্মের একটা সমাধান আমি বলবো। ধরুন এক বাবা চারটি সন্তান, বাবার চার কাটা জমি তিনি ভাগ করে দিয়েছেন, কর্মফল
তাকে বলেছে, তুমি বাবা এ দিয়েই তোমার জীবন জীবিকাও রাখবে এবং তোমার পরজন্মের জন্য কিছু রাখবে, এ জন্মের জন্য রাখবে এবং জগতের জন্য রাখবে, তিনটে ফল। তো তিনি প্রথম ছেলেকে দিলেন এক কাটা জমি, সে কী করলেন, সে এক কাটা জমিতে ধনে পাতা চাষ করলেন খুব অল্প দিনের মধ্যে, মানে মাস দুয়েকের মধ্যে বীজ ছড়িয়ে দিলে ফসল হয়ে গেল এবং তিনের মধ্যে বিক্রি টিক্রি করে মোটামুটি এক বছরের ভরণ পোষণ সে জোগাড় করে নিলেন। দ্বিতীয় ছেলেটি একটু জ্ঞানী, তিনি কি করলেন, না বাবা আমি এর মধ্যে একটু হাফ কাটা জমিতে ধান, হাফ কাটা জমিতে গম চাষ করব। হাফ কাটা জমিতে ধান এবং হাফ কাটা জমিতে গম চাষ করবার ইচ্ছা নিয়ে তিনি যে কাজটা করলেন সে কাজটার পরিণতি, তার এক বছর চলে গেল খাওয়া দাওয়ায়, তারও মোটামুটি ভালোই চললো। কিন্তু তৃতীয় পুত্রটি তিনি বললেন, না আমি এতে পেয়ারা, আম, জাম, কাঁঠাল ইত্যাদি ফল রাখবো, মিনিমাম সেই জমির ফসল হতে 600 বছর কমসে কম বাঁচবে এবং ফসল হতে সময়ও লাগবে, কম করে 6 বছর পর থেকে ফসল হবে, আমি এটাই করব। পিতা বললেন, তোমার ইচ্ছা। তিনি কিন্তু নিজেও খাবে অপরকেও খাওয়াবে, অর্থাৎ তিনি চাইছেন আমি মরে গেলেও আমার ছেলেপুলে নাতিপুতি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলে এই ফল খাবে, এটা দেবতার পুজোয় যাবে, ভগবানের পুজোয় যাবে এবং নৈবেদ্য স্বরূপ হয়ে আসবে। অর্থাৎ কিন্তু তিনি মরে গেলেন, ফলাফলটা কিন্তু থেকে গেল, তার লাগানো আম গাছ বা জাম গাছের ফলটা জগৎকে কিন্তু সুখ দিয়ে যাচ্ছে, এই যে যে ফলাফলটা তার পরজন্মে এন্ট্রি হবে, পরজন্মে সেটা অন্তর্ভুক্ত হবে এবং সেটাই পরবর্তী জন্মে তাকে তার জীবনে স্বীকৃতি রূপে ব্যবহার হবে। আমরা বলি স্বীকৃতি, গুরু কৃপা কতটা আমাদের উপরে বহাল। তারপরের জন একজন বিশেষ জ্ঞানী ব্যক্তি, তিনি পূর্ণরূপে বললেন, পিতা আমি এর মধ্যে একটা বট এবং অসত্য গাছ বসাবো। এ বাবা এতে তো কোনো ভালো হয় না, বলছে পিতা ফল না হলেও চিরতর শান্তয় বাতাস, নির্মল হবে তার যুক্তির প্রকাশ, শত শত যুগ রবে পরিয়াসে সবাতরে, আসিয়া যেবা বসে শীতল হবে তাহার ভিতরে ভক্তি অন্ধকারে, ভক্তির অন্ধকার লাগবে, অন্ধকারটা দূর হয়ে যাবে, অন্ধকার হবে, অর্থাৎ কেউ যদি কোনো বিপদে পড়ে এই গাছের তলায় এসে বসলেই তার শান্তি হবে। তিনি এক জন্ম নয় শত শত জন্মবার জন্মেও এই গাছের যে তলায় বসে সাধুরা সাধনা করবে, যাদের ছায়া লাভ হবে, পাখিরা বাসা করবে, তার যে ফল সেটা কিন্তু তার জীবনে থাকবে। অর্থাৎ কর্মফল তিন প্রকার, চার প্রকার সম্বন্ধে আমি আলোচনা করলাম। একটা হলো সকাম কর্ম, ধনে পাতার চাষ করে নিজের স্বার্থ শুদ্ধি করা। আরেকজন হলেন সেও মধ্য অকাম কর্ম, অর্থাৎ নিজের তো করলই সঙ্গে সঙ্গে বেশ খানিকটা টাকা পয়সা জমিয়ে রাখলেন। তৃতীয় জন করলেন নিষ্কাম কর্ম, ফল কবে হবে তিনি জানেন না, তিনি সবাইকে দেওয়ার চেষ্টা করলেন, তার ফলাফল তিনি পরবর্তী জন্মগুলো ভোগ করবেন, এ তিনি অল্প স্বল্প কামযুক্ত এবং নিষ্কাম দুটোর মিলিত। আর চতুর্থ ব্যক্তি যে কর্মটা করলেন তিনি একেবারে নিষ্কাম কর্ম, এ জন্মে সে কোনো ফলই পাবেন না, সে কেবলমাত্র শতজন্মে যেন মানুষ শান্তি পায়, এই পৃথিবীর প্রকৃতি যেন সদা উন্নত হয় এবং এই যে গাছটি সে বসিয়েছে সেটা অমর বৃক্ষ, সে মরে গেলেও তার বৃক্ষ মরবে না, সেই বৃক্ষের ফলাফল সে প্রতি জন্মে পরম্পরায় পেতে থাকবে। অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই, তুমি কর্ম করে যাও, কর্মই তোমার পাথে হোক, তোমার জীবন মঙ্গলময় হোক, তোমার জীবন পূর্ণ হোক, তোমার জীবনই ধন্য হোক, ভক্তির পথে তুমি সুন্দরভাবে জীবন যাপন করো, জীবনের সত্যটাকে জেনে জীবনকে তৈরি করো, এমন যা পাবে এখানে সবই থেকে যাবে, তুমি কিছু নিয়ে যেতে পারবে না বন্ধু, এক মুঠো ছাই তুমি নিয়ে যেতে পারবে না। বিশেষত তোমাকে জন্ম দিয়েছে একজন, তোমাকে নামকরণ করেছে একজন, তোমাকে বিদ্যা দিয়েছে একজন, তোমাকে বাবা বলেছে একজন, তোমাকে বিয়ে করেছে একজন, তোমাকে দাদু বলেছে একজন, তুমি যখন মরে যাবে তোমাকে কাঁধে করে নিয়ে যাবে কয়েকজন, তুমি যখন মরে যাবে এবং তোমার মৃতদেহটাকে পুড়াবে একজন, তোমার মৃতদেহ পোড়ানোর পরে তোমার অস্থিটাকে ভাসিয়ে দেবে একজন, আদতে তুমি এখানে কি একটু ভেবে দেখেছো, তুমি এখানে কিসের বড়াই করছো, তুমি এখানে কিচ্ছু নিয়ে আসোনি, তুমি এখান থেকে কিছু নিয়ে যেতেও পারবে না, শুধু এই পাওয়া রথটার সঠিক ব্যবহার করো, তুমি জীবনে পবিত্র এবং শুদ্ধ চিত্তে ঈশ্বরের অনুভূতিতে থাকো, তোমার ধন্য জীবন পূর্ণ হবে, মনুষ্য জীবনে তুমি ঈশ্বর অনুগামী হতে পারবে,
তুমি সবার মধ্যে হরি দর্শন করতে পারবে, তোমার সেই লভ্য বুদ্ধি সভ্য মানবতার সৃষ্টি করবে, তুমি সূর্যের মতন উজ্জ্বল হবে, তুমি উদয় হবে অনন্ত মানবের লাগি, তোমার হৃদয়ে আসবে অনন্ত সত্যের প্রকাশ, তুমি যাকেই দেখবে তুচ্ছ নহে পূজ্য করবে সদয়, তোমার ভিতরে হবে আনন্দের পরিচয়, তুমি আছো ছিলে থাকবে চিরতরে ভগবানকে মনে রাখবে, তুমি আছো ছিলে থাকবে চিরতরে ভগবানকে মনে রাখবে, ভগবান তোমার তুমি ভগবানের এই তপস্যায় তুমি থাকবে, আর কি আছে বন্ধু নিয়ে যাবে করুণার সিন্ধু, আর কি আছে বন্ধু নিয়ে যাবে করুণার সিন্ধু, তুমি রহ তার সাধনী তুমি রহ তার ভজনী, তুমি পালন করো তার আদেশ সর্বসবার শনি, সাধুগুরু বৈষ্ণব জনে করো হে সমাধান, প্রেমানন্দে বলো জয় রাধিশ্যাম, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।